এই মুহূর্তে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের বিধানসভার সামনেই। আমরা বিধানসভার সামনে উপস্থিত, ব্যাঙ্গালোর বিধানসভা। চলো এবার দেখে নিই ব্যাঙ্গালোর বিধানসভার বাইরের দৃশ্য। ভেতরে ঢোকা যাবে না, তার কারণ এখানে অনেক রেস্ট্রিকশান রয়েছে, সেই কারণে বাইরে থেকে আমাদের বিধানসভা পরিদর্শন করতে হবে। আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে দেখতে। এই হচ্ছে ব্যাঙ্গালোর বিধানসভা। আমি আছি তোমাদের সঙ্গে, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব, হিস্টোরিক্যাল প্লেস, বিভিন্ন জায়গা সম্পর্কে তথ্য সমেত জায়গা সম্পর্কে। তোমাদের জানাবো, তার আগে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমাদের এই চ্যানেলে একটাই উদ্দেশ্য, সকলকে হিস্টোরিক্যাল প্লেস এবং জ্ঞানমূলক জায়গা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে সেসব সম্পর্কে সবাইকে জানানো, ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানো। অনেকে হয়তো সেই সব জায়গায় যেতে পারেন না বা যেতে ইচ্ছুক, তো কীভাবে কোথায় যাবেন সমস্ত কিছু ইনফরমেশনই আমাদের ভিডিওতে থাকবে। ব্যাঙ্গালোরের বিধানসভায় আসার জন্য আপনার কাঠগুড়ি বা ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ড থেকে যে কোনো বাসে আপনার বলতে হবে যে আমরা বিধানসভায় সামনে নামব, তো ওখান থেকে বাস পেয়ে যাবেন খুব সহজেই। ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ড, কলকাতার ধর্মতলার মতো বাস স্ট্যান্ড, ওখানে বিধানসভার বাস আপনারা পেয়ে যাবেন, অথবা কাঠগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা কর্পোরেশনে নামবেন। কর্পোরেশনে নেমে হেঁটে মিনিট দশেকে আপনারা পৌঁছে যাবেন বিধানসভা, ব্যাঙ্গালোর বিধানসভার সামনে। ব্যাঙ্গালোরের বিধানসভার ঠিক পেছনেই রয়েছে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি এবং কুবন পার্ক। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আপনারা করলে আমাদের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আমাদের এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রত্যেকে অতি অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে প্রতি সময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, নলেজেবল ভিডিও এবং সমস্ত ইনফরমেশান থাকবে কীভাবে যাবেন। সুতরাং আপনারা সাবস্ক্রাইব করে আমাদের জানাবেন। ধন্যবাদ।